আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমরা আমাদের আগের একটা ভিডিওতে আপনাকে আপডেট দিয়েছিলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 তারিখ থেকে 30 তারিখের ভিতরে। দেন আপনারা যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী রয়েছেন তাদের নির্বাচনী পরীক্ষাটা এর ভিতরে অনুষ্ঠিত হবে। তো এই ভিডিওতে আপনাকে দেখাবো বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাসটা কীভাবে হবে, দেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এই সকল অ্যাসাইনমেন্ট থেকে কোনো নম্বর গ্রহণ করা হবে কিনা। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি সাকিব, আপনার এক্সেন লার্নিং গাইড, সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন সরাসরি এটার উপরে ক্লিক করে পাশের বেল আইকনটার উপরে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন, তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওয়েলকাম ব্যাক বন্ধু। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক নাম্বার যেটা রয়েছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, এই বিষয়ের নম্বর হবে 50, যেখানে লিখিত থাকবে আপনাদের 35 এবং MCQ থাকবে 15টি। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসঙ্গেই এখানে পরীক্ষাটা নেওয়া হবে। তো তারপরে খ নম্বরে যেটা রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, এই বিষয়ের নম্বর হবে 50, প্রথম পত্রের নম্বর থাকবে 30 এবং দ্বিতীয় পত্রের নম্বর থাকবে 20। তো এই দুইটা একসঙ্গেই আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। তারপরে এখানে গ নম্বর যেটা রয়েছে সাধারণ গণিত, এই বিষয়ের নম্বর হবে 50, লিখিত থাকবে 35 প্লাস MCQ থাকবে 15টি। তারপরে এখানে ঘ নম্বরে দেখতে পাচ্ছেন প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান বিষয়ের অ্যাসাইনমেন্টের উপর 40 নম্বর যোগ করতে হবে। তো এখান থেকে বুঝতে পারছেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট এতদিন করেছেন সেই অ্যাসাইনমেন্টের নম্বরটা কিন্তু এখানে যোগ করা হবে। যাই হোক, আপনাদের অ্যাসাইনমেন্ট করার ফলটা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে উমো নম্বরে আপনাদের একটা মজার বিষয় রয়েছে, সেটা আপনাদেরকে দেখায়। বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর আরও 10 নম্বর যোগ করতে হবে। তো এই জায়গায় আপনারা বুঝতে পারছেন আপনারা যারা সপ্তম থেকে দশম শ্রেণীর ভিতরে রয়েছেন এবং স্কুলে যাওয়ার পরে ক্লাসরুম পরিষ্কার করেছেন অথবা অন্যান্য কাজে স্যারদের হেল্প করছেন, দেন আপনারা যারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ক্লাসের নিয়ম ভঙ্গ না করে চলেছেন তাদের জন্য কিন্তু এক্সট্রা 10 মার্ক রয়েছে। তো এটা আপনার স্যাররা আপনাদেরকে যোগ করে দিবে। তো এই বিষয়টা কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরে এখানে রয়েছে উল্লেখ্য, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মদক্ষতা যুক্ত করে এই 10 নম্বর যোগ করতে হবে। তো ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে জাস্ট স্বাস্থ্যবিধি এবং বৃক্ষরোপণের ক্ষেত্রে যে কর্মদক্ষতাটা রয়েছে সেটা যোগ করে এখানে নাম্বার যোগ করা হবে। তারপরে চ নম্বরে বলতেছে অর্থাৎ মোট 100 নম্বরে 50 প্লাস 40 প্লাস 10, এটার উপরে প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রোগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে। তারপরে বলতেছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় 2021 শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না এবং অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা সুস্থভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বিলাল হুসাইন বলেন নভেম্বর থেকেই পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে ডিজি মহোদয় এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট। পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।